নামের আগে পরে লীগ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু যুক্ত করে দুই সালের পর যেসব সংগঠন উঠেছে প্রায় বলে মনে করছে এসব সংগঠনের আইনি ব্যবস্থা নিতে সরকার নীতি নির্ধারকদের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ভুইফোর এসব সংগঠনের উদ্যোক্তাদের কর্মকাণ্ড ও সম্পদের খোঁজ নেওয়া হবে বলেও জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা শাহ আলী জয়ের রিপোর্ট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ দীর্ঘ এই সময়ে সরকারের সফলতাকে পুঁজি করে দলের নাম ভাঙিয়ে গড়ে উঠতে দেখা গেছে নাম সর্বস্ব বেশ কিছু সংগঠন যেসব সংগঠনের নামের আগে পরে যুক্ত করা হয়েছে লীগ আওয়ামী বঙ্গবন্ধু বঙ্গমাতা ইত্যাদি শব্দ এগুলো প্রায় সবকটিকেই ভূমিফুর সংগঠন বলছে আওয়ামী লীগ বিরোধী দল থাকতে এদের কিন্তু আমরা কোনো হুসে কিন্তু এই যে আওয়ামী বারো তেরো বছর যাবত এক টানা রাষ্ট্রীয় ক্ষমতার কারণে তারা দলের বিভিন্ন জায়গায় ঘুটুকার চেষ্টা করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দু একজন গ্রেপ্তারও হয়েছে এবং আরো অনেকেই যারা যাদের এই ধরনের অনন্তকালের সঙ্গে জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে চাকরিজীবী লীগ নামে এমনই এক ভুইফোর সংগঠন গড়ে তাতে পদ বাণিজ্যের অভিযোগে সম্প্রতি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র‍্যাব আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এর মাধ্যমে ভুইফোর সংগঠনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলো এই হেলেনা জাহাঙ্গীরের মাধ্যমে যে এটা এখনকার সবার গায়ে যে যেতু লাগছে এটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সবাই আমরা কিন্তু এটা এখন এটা রিয়েলাইজ করতেছি যে এদের এই গতি স্তব্ধ করা উচিত এবং এদের বিরুদ্ধে আইনি বা পদক্ষেপ নেওয়া উচিত আওয়ামী লীগ সূত্র বলছে দলের নাম ভাঙিয়ে গড়ে ওঠা এমন ভুঁইফোর সংগঠনের সংখ্যা শতাধিক ফেসবুক কেন্দ্রিক বা বিভিন্ন দিবসে এদের তৎপরতা দেখা যায় যেসবের নেই কোনো গঠনতন্ত্র কমিটি কিংবা সাংগঠনিক কাঠামো অভিযোগ আছে চাঁদাবাজি টেন্ডারবাজি আর তদ্বির বাণিজ্যই এদের প্রধান উদ্দেশ্য তারা মূলত চাজের অর্থনৈতিক ফায়দা লড়ার জন্য এই চক্র যারা এই ধরনের কাজ করছে এরা কেউই না কেউ শেখ হাসিনা করবে না এরা মূলত টাউট ভালো পজিশন পাই না অথচ জাতীয়ভাবে আমাদের কিছু নাম যেগুলো মানুষের চিনে আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে যে কোনো জায়গায় মিডিয়াতে একটু চেহারা দেহান দরকার তখনই কিন্তু এই মানুষগুলাই কিন্তু এই যে এদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মিডিয়াতে কিন্তু গিয়ে তাদেরও নাম দেয় এবং নিজেরও কিন্তু প্রকাশ করে আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে জানা যায় দলটির আটটি সহযোগী ও দুটি ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে সহযোগী সংগঠনগুলো হলো যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ যুব মহিলা লীগ কৃষক লীগ তাঁতি লীগ মৎস্যজীবী লীগ ও আউমি আইনজীবী পরিষদ আর ভাতৃপ্রতিম সংগঠন দুটি হল ছাত্রলীগ ও শ্রমিক লীগ শাহ আলী নিউজ টোয়েন্টি ঢাকা